हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल लाकीज कुकिंग आर्ट एंड ब्लॉग्स। आबारो चले आसलाम नतून एकटी रेसिपी निये। आज आमी आपनादेर साथे शेयर करब तालेर बिबिखाना पिठा रेसिपी। अनेक सुस्वादु ए पिठा रेसिपिटी आपनादेर साथे शेयर करब खूब सहज भावे। आशा करछि रेसिपिटी सबार काछे भालो लागबे। তাহলে চলুন চলে যাই রেসিপির মূল পর্বে। পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন। 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিলে পিঠাটা অনেক সফট হবে। 1/2 কাপ পরিমাণ দিচ্ছি গুঁড়া দুধ। 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 কাপের চেয়ে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিচ্ছি 1 চিমটি লবণ। এবার সবগুলো শুকনা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনা উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। দিচ্ছি একটি ডিম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। এখানে আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুরানো নারিকেল। নারিকেল অবশ্যই দিতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই পিঠাটি নারিকেল দেওয়ার কারণে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। ব্যাটারের সাথে নারিকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা উপর থেকে ছেড়ে দিলে দেখতেই পাচ্ছেন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, একসাথে পড়ছে না, তখন বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট আছে। এবার ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার পিঠাটা যে পাত্রে তৈরি করব সেই পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন সম্পূর্ণ ব্যাটার পাত্রে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজের বাটিতে তৈরি করে নিতে পারবেন। একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকলে সেটা আর থাকবে না। এবার উপরে দিয়ে দিচ্ছি কিছু কুরানো নারিকেল। তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনই খেতেও অনেক ভালো লাগবে। এবং দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এবার ঢেকে দিতে হবে। পিঠাটা ভাপে তৈরি করে নিব। একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো দিয়ে দিব পানি। পানিটা স্ট্যান্ডের নিচে থাকবে। এবার স্ট্যান্ডের উপর বাটিটি বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি।
ঢাকনার যে ছিদ্রটা আছে সেটিও একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। পিঠাটি ভাপে সেদ্ধ করার জন্য অপেক্ষা করব এক ঘন্টার জন্য। চুলার আঁচ মিডিয়াম থাকবে। পিঠা যদি ছোটো হয় সময় একটু কম লাগবে। ফিরে এলাম এক ঘন্টা পর। এবার দেখে নিচ্ছি পিঠাটি হয়েছে কি না। একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি পিঠাটা খুব ভালোভাবে হয়ে গেছে। যেহেতু কাঠিটা ক্লিন এসেছে তার মানে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। পিঠাটাকে এক ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে পিঠার চতুর্দিকে ছাড়িয়ে নিব। একটি প্লেটের সাহায্যে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তাহলে দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তৈরি হয়ে গেল তালের রস দিয়ে বিবিখানা পিঠা রেসিপি। তালের সিজনে আপনারা অবশ্যই এই পিঠাটি তৈরি করতে চেষ্টা করবেন। এতটাই সুস্বাদু হয় একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।